ঢাকা থেকে আমাদের ভাই লিখেছেন যে কোন কিছু চুরি হয়ে গেলে আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে কি চোরের বিচার আল্লাহ কখন করবেন জি ভাই অনেক ধন্যবাদ আসুন আপনার প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি আহ আসলে আমাদের দেশে যদি শারিয়া গভর্নমেন্ট থাকতো তাহলে আমরা দুনিয়াতেই এটার বিচার পেয়ে যেতাম কেননা এটা

সে অনেক ভেরি প্রেস্টিজিয়াস ডিগনিফাইড ফ্যামিলির মহিলা ছিল তো সবাই ভাবলো বিষ্ণুবীর যদি এই মহিলার হাত কেটে দেয় মদিনাতে একটা কেয়স তৈরি হয়ে যাবে তো বিষ্ণুবীর পালক পুত্র জায়েদ তার ছেলের নাম ছিল উসামা তার একটা উপাধি ছিল হব্বু রসুল্লাহ মানে আল্লাহ রাসুলের ভালোবাসা আল্লাহ রাসুল খুব ভালোবাসতো সবাই যে উসামাকে বললো যে উসামা তুমি যে আল্লাহ রাসুলের কাছে সুপারিশ করো যাতে ওই নারীর হাত কেটে না দেয় উসামা আল্লাহ রাসুল ইসলামকে যে বললেন ইয়ার রাসুল্লাহ আপনি হাত কেটে দিয়ে না কারণ এখন মদিনাতে এমন পরিবেশ হাত কেটে দিলে একটা মারামারি তৈরি হবে এই কথা শুনে বিষ্ণুবী সাহেবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণু বললেন ওসামা তুমি কি করে এত সাহস পেলে যে আল্লাহর দেয়া হদুদ নির্ধারিত শাস্তির ব্যাপারে তুমি এসে আমার কাছে ওই মহিলার পক্ষে একজন চূর্ণি তার পক্ষে তুমি আমার কাছে সুপারিশ করছো লাও ফাতিমা তু বিনতে মোহাম্মদিন সারাকাত লাকাতা মোহাম্মদ নিয়াদাহা শুধু ওই মেয়ে না আমার কলিজার টুকরা নয়নের মনি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো তার ডান হাতটা কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না তো এটা হচ্ছে ইসলামী গভর্নমেন্ট থাকার সুফল আমাদের দেশে যদি খেলাফা সিস্টেম চালু হতো বা ইসলামী সমাজ ব্যবস্থা হতো তাহলে কিন্তু এটা আমরা পেতাম তো যেহেতু এটা আমরা পাচ্ছি না প্রচলিত আইনেও কিন্তু চুরির বিচার আছে সে যদি এটা প্রমাণ করতে পারে আইনের সহায়তা নেয় সে বিচার পাবে আর কোনোভাবে দুনিয়াতে যদি সে বিচার না পায় আল্লাহর কাছে এটা জমা থাকবে

লেটসে বাইতুল মোকারমের জুমান নামাজের পরে লক্ষ মানুষের স্কয়ারের সামনে যদি যারা জিনা করেছে যারা অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের ডেথ প্যানাল্টি যদি ঘোষণা দেয়া হতো সেখানে ফাসির কেউ একটা দৃশ্যায়ন হতো কিংবা সেখানে বড় বড় চোরদের হাত কেটে দেয়া হতো তাহলে কিন্তু এই চুরি করার প্রবণতা সমাজ কিন্তু কমে যেত জিনা করার মতো এই প্রবণতা কিন্তু কমে যেত অনেকে বলে যে এটি খুবই বর্বর আইন হ্যাঁ যে এটি ইসলামের মধ্যে হাত কাটা একটি লোকের যদি হাত কেটে দেয় তাহলে তার কি হবে এ ধরনের কিছু লোকজন আছে এবং একটি লোক জেনা করলে তার জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে এই যে কতগুলি কথা আপনি এ প্রসঙ্গে কি বলবেন এগুলো সাধারণত তারাই বলে যাদের সাথে এই চুরির কার্যক্রমের সম্পর্ক আছে হয়তো নিজে চুরি করছে না কিন্তু চুরির কাজে সহায়তা করতে চায় আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে চোরে চোরে মাসতো তো ভাই তো এই চুরি বন্ধ হয়ে গেলে তারা চলবে কি করে এই জাতীয় লোকরাই কিন্তু বলে আপনি আপনি দেখবেন যে এক ঘন্টায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ইলেকট্রিসিটির সমস্যা থাকলে হাজারো ধর্ষণ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানবাধিকার কর্মীদের কিন্তু কোনো কথা নেই কিন্তু ধর্ষণের কারণে যদি শাস্তি দেওয়া হয় তখনই তারা কথাগুলো বলে কোরআন কিন্তু বলেছে ওয়ালাকুম ফিল কেসি হায়া আছো ইয়া উলিল আলবাব হে চক্ষুসমানরা যাদের আকল আছে বিবেক আছে তোমরা জেনে রাখো এই কেসাস ইসলামের দেয়ার ডেথ প্যানাল্টির মধ্যে কিন্তু জীবন আছে আমরা দেখছি যে কেসাসের মাধ্যমে জীবন কেটে নেওয়া হচ্ছে কিন্তু কোরআন বলছে না এর মধ্যে জীবন আছে জীবন আছে এইভাবে যে একজন মানুষকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো তার পাপের কারণে এর হাজার হাজার অন্যায়ভাবে বন্ধ হয়ে যেটা আমি বলছিলাম যে আপনি অন্যায়ভাবে অন্যকে খুন করা জিনা করা চুরি করার প্রবণতা এটার রেটিং আর বাংলাদেশের রেটিং যদি আপনি খেয়াল করে দেখবেন যে সৌদি আরবের রেটিং খুব কম কারণ বিভিন্ন বাজারগুলোতে যেখানে অনেক মানুষের মিলন মেলা মানুষ জমায়েত হয় সেখানে তারা এই বিচার কার্যগুলো আইন অনুযায়ী তারা বাস্তবায়ন করার কারণে কিন্তু সেখানে অপরাধ প্রবণতা একেবারে কমে এসেছে এই জন্য কোরআনের এই কথাটাই হচ্ছে চিরসত্য কথা যে এই কেসাসের বিধান যদি কোনো দেশে বা সমাজে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু সেখান থেকে অপরাধ প্রবণতা কমে যাবে অনেক ধন্যবাদ